শেরনি নেটফ্লিক্স মুভি পর্যালোচনা 10 মিনিট পুরো মুভি দেখুন আবরার হাসান 9 চ্যানেল এ। আপনি যদি উন্নয়নের সাথে বাঁচতে চান তবে আপনি পরিবেশ বাঁচাতে পারবেন না এবং পরিবেশ বাঁচাতে গেলে দরিদ্র বিকাশ দুঃখিত হয়ে যায়। এই সংলাপটি লায়ননেস ছবির পুরো কাহিনীটি এক লাইনে তুলে ধরেছে। আপনি কি সেই সিনেমাটি মনে আছে? রাজেশ খান্নার সুপারস্টারডম যুগের হাতি মেরে সাথী ছবিটি, তার একটি গানের লাইন হল, যখন কোনো প্রাণী একটি মানুষ কে হত্যা করে তখন বলা হয় যে পৃথিবীর সমস্ত প্রাণী, মানুষ আজ একটি প্রাণীর প্রাণ নিয়েছে, কেন বিশ্ব নীরব? পরিচালক অমিত মাশুরকরের হৃদয় সিংহ চলচ্চিত্র হিসাবে বিশ্বের এই নীরবতায় কাঁদে যান। জঙ্গল এবং জিন্দেগির মধ্যে দুলতে থাকা অমিতের এই নতুন ছবিটি চিত্রনায়কের বিবর্তিত ধারার আরেকটি বৈশিষ্ট্য, যার আগে ছবি নিউটন এই তিনটি বিষয়টির গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার পথ খুঁজেছিল। এবার বিদ্যা বালান তার সাথে রয়েছেন, তার প্রতিটি ছবিতে অভিনয় করছেন এবং একটি বড় লম্বা টানছেন একজন IFS বিদ্যা ভিনসেন্টের ভূমিকায়। ইংরেজির পাশাপাশি হিন্দিতে সিং এর উদ্বোধনী ক্রেডিটগুলি দেখে আনন্দিত মধ্যপ্রদেশের আধিকারিকদের, সম্ভবত মুখ্য সচিবের নাম দিয়ে ভুল বানান করা হয়েছে। দীর্ঘ সময় পরিচয় দিয়ে ছবিটি শুরু হয়েছিল এবং এর একটি বড় অংশ বন ও মানুষের মধ্যে সম্পর্কের পুনর্নবীকরণ বলে মনে হয়। এটি দেখায় যে মধ্যপ্রদেশের বন বিভাগ কিভাবে বনবাসীদের জীবিকা নির্বাহে সহায়তা করছে, বনবাসীকে বন বন্ধু বানিয়ে কিভাবে বন ও মানুষ উভয়কে বাঁচাতে হয়, এবং এছাড়াও বন বিভাগের আধিকারিকরা তাদের পরবিন্দের খুশি করার জন্য কিভাবে তাদের নিজস্ব পেশায় বিশ্বাসঘাতকতা চালিয়ে যাচ্ছে। সিংহনে সিংহ T12 DFO বিদ্যা ভিনসেন্টও সিংহের মতো তার অস্তিত্বের জন্য লড়াই করছেন। T12 দুটি সন্তানের জন্ম দিয়েছে এবং তবুও শিকারীরা তাকে যেতে দিচ্ছে না। বিদ্যা যত তাড়াতাড়ি সম্ভব মা হতে চান, তার পিছনে তার মা এবং তার শাশুড়ি উভয় রয়েছেন। বর্তমান অভিনেত্রী ত্রিদের মধ্যে কেবল বিদ্যা বালানি এ জাতীয় চলচ্চিত্র তৈরি করতে পারেন। গল্পটির কোনো গ্ল্যামার নেই, সূত্রের ছায়াছবি থেকে কোনো মশলা বা কোনো র‍্যাপার বা সঙ্গীত অ্যারেঞ্জারের সঙ্গীত নেই, এখানে সব কিছু দেশি, খাঁটি দেশ। লায়ন্স সিনেমাটি আপনাকে সরাসরি আপনার ড্রয়িং রুম থেকে নিয়ে যায় এবং আপনাকে রাইসেন, বালাগাঘাট এবং ওবায়দুল্লাহগঞ্জের জঙ্গলে ফেলে দেয়। একটি বন যেখানে শিকারীরা গন্ধে বলতে চেষ্টা করে যে এখানে বাঘ চলে গেছে, চিতা, এই লোকেরা সিংহের চোখে দেখার দাবি করে যে তার খাওয়া বা পান করা উচিত নয়। বানররা যখন শহরে বাড়িতে থাকে তখন সবাই বিরক্ত হয়, তবে তারা খুব কমই অনুভব করে যে তাদের শহরগুলি বর্ধমান বনের মধ্যে পড়েছে, মানুষ বানরগুলিতে অনুপ্রবেশ করছে না। গল্প এখানে একই, প্রাণী ও বন আলাদাভাবে বোঝা ভুল। তারপরে রাজনীতিও আছে, অফিসাররা আছেন যারা সব কিছুকে হ্যাঁ স্যার বলে থাকেন এবং যারা সমস্ত কিছুকে হ্যাঁ স্যার বলে থাকেন কেবল তারাই গোপনীয়তা। লায়ন্স সত্য ঘটনা থেকে উদ্ভূত একটি চলচ্চিত্র, এমন পরিবেশে এমন একটি চলচ্চিত্র যেখানে লোকেরা ভোট দেওয়ার জন্য রেখে যায় সিংহের অবস্থা কি, এটি বিদ্যা বালানের ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত বছর তার শকুন্তলা দেবী ছবিটি OTT পছন্দ করেছিল, এখন তিনি এমন একটি চলচ্চিত্র নিয়ে এসেছেন যা বন এবং প্রাণী জগতের প্রতি তার ভালোবাসা সম্পর্কে একটি খুব বড় বার্তা দেয়। বিদ্যা হিন্দি সিনেমাতে তার অভিনয় ফাঁস শুরু করেছেন, এখন পর্যন্ত কেবল কয়েকজন অভিনেত্রী তাকে আনতে পেরেছেন। ছবির পর তিনি আশ্চর্যজনক ছবি করছেন, সিং ছবিটিও তার স্বতঃস্ফূর্ত অভিনয়ের এক্সটেনশনে পরিণত হয়েছে। বিদ্যা বালানের মিশন মঙ্গল এবং শকুন্তলা দেবী র পরে এটি সাফল্যের হ্যাট্রিক।
এই তিনটি ছবিতে বিদ্যা তিনটি শক্তিশালী চরিত্রকে জীবনে নিয়ে এসেছেন। সিং ছবিতে বিদ্যা বালানের শক্তিশালী অভিনেতার একটি শক্তিশালী দল রয়েছে। ব্রিজেন্দ্র কালা আবার এমন একটি চরিত্রে তার কাজ দেখানোর সুযোগ পেয়েছেন যিনি ওয়েব সিরিজ টিন ডু পাঞ্চ এর পর গল্পে অনুঘটক হিসাবে অভিনয় করেছেন। ব্রজেন্দ্রর চরিত্রগুলির গল্পগুলি দৈর্ঘ্যে বাড়তে দেখে ভালো লাগলো। যদিও নীরজ কবিরের ভূমিকা ছোট, বিদ্যা চরিত্রকে সম্মান করা দরকার। শট সাক্সেনা তার উচ্চতা অনুসারে চরিত্রটি পেয়েছিলেন এবং তিনি এটি ভালো অভিনয় করেছিলেন। বিজয় রাজের চরিত্রটি এমন যে বিজয় রাজের অনুপস্থিতি কোনো পার্থক্য করতে পারেনি। লায়ননেস সিনেমার সমস্ত যোগ্যতার পাশাপাশি এর ত্রুটিগুলিও এটির সাথে চলে। ছবিটির সিনেমাটোগ্রাফি মধ্যপ্রদেশের জঙ্গলের সৌন্দর্য ধারণ করতে ব্যর্থ। ফিল্মের আর্ট বিভাগ কোনো সরকারি বাংলায় একজন ডিএফও পর্যায়ের বন কর্মকর্তার জীবন দেখাতে ব্যর্থ হয়েছিল। বন বিভাগের অফিসগুলিকে আরো ভালো দেখানো যেতে পারে। ছবির গানের দিকটি বেশ দুর্বল, নিউটনও এই ঘাটতি মিস করেছেন। সিং সিনেমাটিও ধীর গতিতে চলছে, তবে অমিত মাশুরকরের সিনেমা বিশ্বে দ্রুত গতিসম্পন্ন নয়, এটি একটি পৃথক বিশ্ব। এখানে পথচারী রেস জিতেছে। আস্থা টিকুর স্ক্রিপ্ট নিজে থেকেই প্রবাহিত হয়। হ্যাঁ, সম্পাদনা টুইট করে ফিল্মটির দৈর্ঘ্য কিছুটা হ্রাস করা যেতে পারে, তবে ধীরে ধীরে প্রবাহিত নদীগুলির নিজস্ব স্বতন্ত্র সৌন্দর্যও রয়েছে। এই সপ্তাহান্তে অবশ্যই এটি দেখতে হবে।